আজকে আমরা সিডিপি সিরিজে সোশিয়ালাইজেশনের শেষ পাঠ সম্পর্কে আলোচনা করব। আজকে এই পাঠে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এজেন্টস অফ সোশিয়ালাইজেশন, অর্থাৎ এই শিশুর সামাজিকরণ বৃদ্ধিতে যারা বিশেষভাবে অংশগ্রহণ করেন বা শিশুর সামাজিকরণ বৃদ্ধিতে যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অংশগ্রহণ করেন, তাদের সামাজিকরণ বৃদ্ধিতে সাহায্য করেন এবং একে অপরের সাথে শিশু যাদের সাথে স্পেশালি ইন্টারাক্ট করে এবং সেই ইন্টারাকশনের মাধ্যমে তাদের মধ্যে সামাজিকরণের বৃদ্ধি ঘটে থাকে, সেই সম্বন্ধেই এখানে আমরা দেখব। প্রথমেই আসি তার ফ্যামিলি, তারপরে শিশু আসে দ্য স্কুল, তারপরে আসে পিয়ার গ্রুপ, আর নেক্সট আসছে মাস মিডিয়া। এবার আমরা এগুলি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ফার্স্টে আসি দ্য ফ্যামিলি। একটি শিশু জন্মের সাথে সাথেই তার পরিবারের সঙ্গে পরিচিত হতে শুরু করবে এবং তার সেই জন্যই বলা হয় যে প্রাথমিক যে পরিবার যেহেতু তার প্রাথমিক সমাজ হয় বা তার সামাজিকরণের একদম ফার্স্ট স্টেজ হয়, সেই জন্য পরিবারের সদস্যদের বা পিতামাতাকে প্রাইমারি এজেন্ট বলা হয় তার সামাজিকরণের ক্ষেত্রে। এখানে দেখা যায় যে দীর্ঘ সে ধরতে গেলে তার জীবনের প্রথম 5 বছর শুধুমাত্র তার পরিবার পরিজনের সাথেই যেহেতু সে ইন্টারঅ্যাক্ট করে, তো তার সামাজিকরণের বিকাশ কিন্তু তার এই পরিবারের মাধ্যমেই হতে থাকে এবং সে তার পুরো গোটা দুনিয়া বা জগৎ বলতে সে কিন্তু তার পরিবারকেই বোঝায় এবং তার সমাজ সম্বন্ধে যে সাধারণ ধারণা সেটা কিন্তু তার এই পরিবারের মধ্যেই কিন্তু সীমিত থাকে। এবং যখন সে আস্তে আস্তে তার সামাজিকরণ, তার পিতামাতা থেকে পরিবারের অন্যান্য সদস্য, নিজের পরিবারের বাইরে হয়তো নিজেদের যেসব রিলেটিভস আছে তাদের মধ্যে আস্তে আস্তে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করে, তখন সে আস্তে আস্তে কিন্তু তার সামাজিক বা তার সামাজিকরণের পরিধি কিন্তু আস্তে আস্তে বৃহৎ হতে থাকে। অর্থাৎ শিশু যখন জন্ম থেকে শুরু করে তার ঠিক স্কুলে যাওয়ার আগে পর্যন্ত তার পরিবারের মধ্যেই তার সামাজিকরণের বিকাশ ঘটতে থাকে, সেই জন্য পরিবারকেই সামাজিকরণের প্রাইমারি এজেন্ট বলা হয়। তারপরে আসে দ্য স্কুল। এখানে যখন স্কুলে শিশু গেল তখন কিন্তু তার সামাজিকরণের একটি নতুন অধ্যায় বা ধাপ শুরু হলো। পরিবারে যখন তার সামাজিকরণ ঘটছিল সেটা কিন্তু ইনফর্মাল ছিল, অর্থাৎ সেখানে সে স্বাভাবিকভাবে মিশছিল, সেখানে কোনো পার্টিকুলার একটা কোনো ফর্মাল জিনিস ছিল না, সেখানে কোনো জিনিস সে স্বাধীনভাবে সব কিছু করতে পারত বা সেখানে কোনো নিয়ম শৃঙ্খলার বাঁধন ছিল না। হ্যাঁ, নিয়ম শৃঙ্খলার বাঁধন থাকা বলতে যেটা বোঝা যায় প্রত্যেক পরিবারেরই কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে, কিন্তু তা সত্ত্বেও যখন সে বিদ্যালয়ের পরিবেশে যাচ্ছে সেখানে কারোর প্রত্যেকটা স্কুলেই কিন্তু একটা নির্দিষ্ট ডিসিপ্লিন থাকে যেগুলোকে প্রত্যেককেই মেনে চলতে হয়, কিন্তু সেই পরিবারের কিন্তু সেই বিদ্যালয়ের তুলনায় কিন্তু বাড়ির নিয়ম শৃঙ্খলা অনেকটাই শিথিল হয়। তাই যখন শিশু স্কুলে যাচ্ছে প্রথম, তখন কিন্তু সে ধরতে গেলে তার ফর্মাল লাইফে শুরু হচ্ছে এবং সেখান থেকে তার সামাজিকরণের আর একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখানে সে সব কিছুর যে জিনিসগুলো তার চাহিদা আছে বা তার কাছ থেকে তার বিদ্যালয়ের পরিবেশ যে জিনিসগুলো চাইছে সে উভয় পক্ষে কিন্তু উভয়কে মূল্যায়ন করতে এই সময় শেখে। অর্থাৎ বিদ্যালয় যেমন শিশু বা শিক্ষার্থীকে মূল্যায়নের দ্বারা তার যোগ্যতা বিচার করে, তেমনি শিশুও কিন্তু বিদ্যালয়কে বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে কিন্তু বিচার বিবেচনা করে নিজেকে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে শুরু করে। এই স্টেজে শিশু কিন্তু আস্তে আস্তে বাস্তবিক যে সামাজিকরণ সেই দিকে কিন্তু ক্রমশ এগোতে থাকে এবং তার এই প্রসেসটা কিন্তু তার পুরোপুরি অ্যাডাল্ট লাইফ পর্যন্ত চলতে থাকে। এছাড়া স্কুলে বিভিন্ন তার শুধু যে তার সামাজিকরণ ঘটছে তা না, স্কুলে তো শুধুমাত্র সামাজিকরণ শেখানো হয় না, তার সাথে আরও বিভিন্ন জিনিসও বিদ্যা শিক্ষা দেওয়া হয়, শারীরশিক্ষা, অর্থাৎ একটি স্কুলের কারিকুলামে যা যা থাকে প্রত্যেকটা জিনিসই যখন তার মধ্যে তাকে শেখানো হচ্ছে, সে তখন কিন্তু আস্তে আস্তে শুধু যে তার শারীরিক বৌদ্ধিক মানসিক বিকাশ হচ্ছে তা নয়, তার সাথে কিন্তু তার সাংস্কৃতিক, তার যে ইন্টেলেকচুয়াল অর্থাৎ যে তার
মানসিক যে গ্রোথ সেটাও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকছে, এবং তার মধ্যে যে সামাজিকরণের বৃদ্ধি ঘটছে এটা কিন্তু তার পরবর্তীকালে সমাজের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার মধ্যে কিন্তু একটি কি বলবো, তার মধ্যে এটি কিন্তু একটি অ্যাসেট হিসেবে তৈরি হচ্ছে থাকছে, যেটা তার পরবর্তী লাইফে তাকে সামাজিকরণের নেক্সট স্টেজে যখন সে যাবে তখন সামাজিকরণের সেই নেক্সট স্টেজে গিয়ে তার সেটির সঙ্গে অ্যাডজাস্ট করতে তার সুবিধা হয়। এরপরে স্টেজ আসছে পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ অ্যাকচুয়ালি কি, পিয়ার গ্রুপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে শিশুরা যখন নিজেদের ঠিক সমবয়সী যখন কোনো শিশুরা থাকে তখন সে এক জায়গায় গিয়ে কিন্তু তখন দেখে যে তার সমবয়সী যেসব শিশুরা রয়েছে তারা কিন্তু তাদের সঙ্গে খুব ইজিলি মিশতে পারে, এবং তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক বাচ্চা থাকে যাদের তারা বেশি ক্লোজ হয় এবং অন্য শিশুদের সঙ্গে তারা হয়তো একটু কম ক্লোজ হয়। এক্ষেত্রে সেটাই এখানে আমরা দেখব যে পিয়ার গ্রুপ যখন শিশু যখন প্রথম কোনো স্কুলে গেল বা বিদ্যালয়ে গেল অর্থাৎ তার বাড়ির পরিবেশের বাইরে গেল, তখন সে কিন্তু স্কুলে গিয়ে প্রথম দেখবে যে সে যেখানে যে ক্লাসে গেল তখন কিন্তু সে সেখানে গিয়ে দেখবে যে তার বয়সী কিন্তু আরও অনেকগুলি শিশু সেখানে রয়েছে এবং তাদের সাথে সে কিন্তু খুব ইজিলি তাদের সাথে খুব ফ্রেন্ডশিপ করতে পারে। এবার কিছুদিন পরে দেখা যায় যে সেই শিশুটি কিন্তু শুধু সব ক্লাসের সব শিশুদের সঙ্গে সমানভাবে মেশে না, তার মধ্যে তার কিছু শিশু আছে যাদের সাথে তার একটু বেশি বন্ধুত্ব হয়, সেক্ষেত্রে সেটা তারা তার ফ্রেন্ড সার্কেল হয়ে গেল, এবং বাদ বাকি যে শিশুরা রইল তারা কিন্তু তার সহপাঠী অর্থাৎ তার পিয়ার গ্রুপসের মধ্যে রইল। এবার পিয়ার গ্রুপস কীভাবে ক্রিয়েট করে শিশুরা, অর্থাৎ নিজেরা যে সমবয়সী তারা যে সমপাঠী তাদের সব কিছুই যে সমান সেটা তারা কীভাবে চুজ করে, যখন একটি শিশু আস্তে আস্তে বড় হয় বা অন্যান্য বাচ্চাদের সঙ্গে সমানভাবে বড় হতে থাকে তখন নিজেদের পছন্দ অপছন্দ নিজেদের কার্যকলাপ লাইফস্টাইল এছাড়া তাদের সামাজিক যেসব কার্যকলাপ আছে তাদের আগ্রহ এইসব জিনিস যখন একই ধরনের হয়ে থাকে অর্থাৎ তাদের মধ্যে সব কিছু সিমিলারিটিস দেখা যায় তখনই কিন্তু তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে এই পিয়ার গ্রুপ তৈরি করতে শুরু করে। নেক্সট হচ্ছে মাস মিডিয়া। মিডিয়া হলো এমন একটি জিনিস যেখানে মানুষের পার্সোনাল এবং কিছু কিছু ক্ষেত্রে কি বলবো নিজে ব্যক্তিত্বের ওপর কিন্তু একটি খুবই প্রভাব ফেলে, কিন্তু এই প্রভাবটা ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি হয়, কারণ মিডিয়া যেটা আছে মিডিয়ার সাথে তো আমরা ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করি না, কিন্তু মিডিয়ার থ্রুতে আমরা অনেক কিছু জানতে পারি, তার ফলে কিন্তু মিডিয়ার একটা খুব প্রভাব শিশুদের বড়দের সবার ওপরই পড়ে এবং শিশুদের ওপরে বেশি পড়ে, কারণ মিডিয়া থেকে আমরা অডিয়েন্স হিসেবে যেটা আমরা রিসিভ করি সেটা কিন্তু আমাদের কি বলবো মস্তিষ্কের ওপর বা আমাদের মনের ওপর খুবই প্রভাব ফেলে, বিশেষ করে শিশুদের ওপর কিন্তু এটা খুবই প্রভাব ফেলে। সেক্ষেত্রে যদি মিডিয়ার একটা পজিটিভ এনার্জি শিশুদের ওপর পড়ে তাহলে শিশুদের মধ্যে পজিটিভিটি অনেক বেড়ে যায়, আবার মিডিয়ার যদি নেগেটিভ এফেক্ট শিশুদের ওপর বেশি পড়ে তাহলে কিন্তু শিশুর মধ্যে নেগেটিভিটি বেশি পরিমাণে গ্রো করতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু মিডিয়ার ওপর একটা দায়িত্ব বর্তায় যে মিডিয়া যে জিনিসগুলো বিশেষ করে চাইল্ড সেন্ট্রিং যে প্রোগ্রাম হবে সেগুলো যেন ও খুব ক্রিয়েটিভিটি হয় যেখানে শিশুদের মানসিক অবস্থা বা মানসিক পরিস্থিতিকে বুঝতে সাহায্য করে বা শিশুর ইন্টারেস্টের বিষয় হয় যা থেকে শিশুর মধ্যে পজিটিভিটি গ্রো করে এবং সেগুলো যেন অবশ্যই বাস্তবসম্মত হয় যার সাথে শিশু নিজেকে রিলেট করতে পারে, অর্থাৎ এমন কিছু জিনিস যদি শিশুদের সামনে যেন প্রেজেন্ট করে না হয় সেটা বাস্তবের সাথে কোনো রকমই মিল খায় না, কারণ নর্মালি আমরা জানি যে শিশুরা যে জিনিসটা দেখে সেই জিনিসটাকে নর্মালি কপি করতে শেখে, সেখানে সেটা যদি নন রিয়েলিস্টিক হয় তাহলে সেখানে কিন্তু শিশু সেই জিনিসগুলোকে নিজের ইমাজিনেশনে আনবে এবং সেগুলোকে কপি করতে শিখবে, সেক্ষেত্রে কিন্তু শিশুর ওপর এই জিনিসের নেগেটিভ এফেক্ট পড়তে পারে। রোল অফ প্লে ইন সোশিয়ালাইজেশন, অর্থাৎ শিশুর সামাজিকরণের ক্ষেত্রে খেলাধুলার কী ভূমিকা রয়েছে। ইফ চিলড্রেন ডু নট প্লে দে ক্যানট ডেভেলপ ক্রিয়েটিভিটি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এডুকেশন
Play is a key element in the process of socialization of children. এই যে কথাটি আছে, অর্থাৎ একটি শিশুর সুষম বৃদ্ধি ও বিকাশের জন্য অবশ্যই খেলাধুলা প্রয়োজন। কারণ খেলাধুলার মাধ্যমে যে শুধু তার মানসিক বিকাশ হয় বা সে মেন্টাল প্রেসার অনুভব করে বা তার যে একটা রিল্যাক্সেশনের জায়গা আছে শুধু তাই নয়, তার সাথে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির দ্বারা তার কিন্তু দৈহিক বিকাশও সমানভাবে ঘটে হতে থাকে। অর্থাৎ শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য খেলাধুলা একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। ব্রুনারের মতে, প্লে ইজ দ্য প্রিন্সিপাল বিজনেস অফ চাইল্ডহুড। শিক্ষা অবশ্যই এমন একটি বিষয় হবে যেটি সমস্ত সমস্যার সমাধান করবে, কিন্তু এই শিক্ষা গ্রহণের সাথে সাথে খেলাধুলাকেও শিশুর শিখনের একটি প্রধান অঙ্গ হিসেবে কিন্তু ধরা উচিত। কারণ শিশু যে শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে শিখবে, খেলাধুলার মাধ্যমে কিছু শিখবে না, এটা কিন্তু নয়। কারণ শিশুর শিখন প্রত্যেকটি জায়গা থেকেই হয়, সে খেলাধুলা হোক, পড়াশোনা হোক, ক্রিয়েটিভিটি হোক, আর্ট অ্যান্ড কালচার হোক, প্রত্যেকটি জায়গা থেকে শিশু শিখন হয়। এবার আসছি যে শিশুর বৃদ্ধি, অর্থাৎ একটি শিশু শৈশব থেকে তার অ্যাডাল্টহুড পর্যন্ত সে স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে সে, অর্থাৎ বিভিন্ন ভূমিকায় সে খেলতে থাকে। তার এই খেলার ভূমিকা স্টেজগুলি প্রধানত পাঁচটা ভাগে ভাগ করা হয়ে থাকে। এই পাঁচটা ভাগ কী কী সেগুলো এবার আমরা দেখব। ফার্স্টেই হচ্ছে সলিটারি প্লে, অর্থাৎ একাকি খেলা। একাকি খেলা কি, যেটা শিশু ছোটোবেলায় দেখা যায় যে একা একা সে যখন ঘরে আছে সে তখন একা খেলে, এবং একা খেলতে তখন তার পরিবারে যখন সে কথা বলতে পারে না, অর্থাৎ সে পুরোপুরি তার পিতামাতার ওপরে নির্ভরশীল থাকে, তখন দেখা যায় যে একটা বাড়িতে যদি ছোট শিশু হয় সে দেখা যায় তার ইচ্ছা মতনই সে খেলতে থাকে, হাত পা নাড়ছে, এ করছে, বাড়ির বড়রা তার সামনে আসছে তার খেলাধুলো দেখছে, এটা কিন্তু তার একাকি খেলা। এর পরেও যখন শিশু আরেকটু বড় হয় তখন হয়তো সে ঘরের শুধুমাত্র নিজের ঘরের মধ্যেই, ঘরের গণ্ডির মধ্যেই সে খেলাধুলো করছে, হয়তো খুব বেশি হলে তার পরিবারের পরিজনের কেউ খেললো, বা বাড়িতে যদি তার সাথে আর কোনো বাচ্চা থাকে তার সাথে খেললো, কিন্তু মূল যেটা বাচ্চা খেলে সেটা কিন্তু তার খেলাধুলার যেটা পরিবেশ থাকে সেটা কিন্তু সে তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর পরের স্টেজ হচ্ছে ক্যারেক্টার প্লে, অর্থাৎ চরিত্রগত খেলা। এটা শিশু যখন একটু বড় হয় তখন সে যদি কোনো ক্যারেক্টার, কোনো গল্পে হোক বা কোনো কার্টুনে হোক বা কোনো ফিল্মে হোক, সে যদি কোনো ক্যারেক্টারকে দেখে তাহলে সেই ক্যারেক্টারকে সে ভালোভাবে, অর্থাৎ সেই চরিত্রকে খুব ভালোভাবে অবজার্ভ করে, এবং সে যখন নিজে খেলতে থাকে তখন সে সেই ক্যারেক্টারকে নিজে ফিল করে বা সে নিজেকে সেই ক্যারেক্টারের জায়গায় নিয়ে এসে সেই ক্যারেক্টার রোল সে প্লে করে সে খেলতে থাকে, এবং তার যে আরও বন্ধু বান্ধব থাকে তাদেরও সেই পার্টিকুলার ক্যারেক্টারের সঙ্গে রিলেটেড আর যত ক্যারেক্টার থাকে তাদের সেই এক একটা ক্যারেক্টার সে ডিভাইড করে দেয়, করে দিয়ে সে কিন্তু তারা কিন্তু একসঙ্গে এই চরিত্র নিয়ে বিভিন্ন চরিত্রে খেলতে থাকে, এটাকেই বলা হয় কিন্তু ক্যারেক্টার প্লে। নেক্সট আসছি প্যারালাল প্লে বা সমান্তরালভাবে খেলা। এখানে সমান্তরাল বলে খেলা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, প্রত্যেকটি শিশুই এই বয়সের প্রায় একই ধরনের, সে সেপারেট হোক বা কোনো টিম হিসেবে হোক, তারা কিন্তু প্রত্যেকেই একা একা একই ধরনের খেলা খেলে। অর্থাৎ একটা যদি পাঁচ ছ বছরের শিশু আছে সে যে ধরনের খেলা খেলবে বাড়িতে, আর ওই বয়সের অন্য শিশুরাও কিন্তু প্রায় একই এক্স্যাক্টলি, কেউ যদি ক্রিকেট খেলে অন্যজনও ক্রিকেট খেলবে এরম ব্যাপারটা, কিন্তু তাদের ইমাজিনেশান একই রকম যেহেতু হয় সেহেতু কিন্তু প্রত্যেকের খেলাধুলার প্যাটার্ন কিন্তু একই রকমই হতে থাকে। এখানেই বলা হয়েছে যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল খেললেও, খেলাধুলো করলেও কিন্তু প্রত্যেকের খেলাধুলার প্যাটার্ন কিন্তু এই প্যারালাল লেভেল, অর্থাৎ সমান্তরাল লেভেলে চলতে থাকে, তাই এটাকে বলা হয় প্যারালাল প্লে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্লে বা সঙ্গবদ্ধ খেলা। এই ধরনের খেলায় যখন কোনো শিশুরা কোনো ইনস্টিটিউশনের থ্রুতে বা কোনো প্লেগ্রাউন্ডে বা পার্টিকুলার কোনো গেমসে খেলে বা সেখানে কোনো জায়গায় খেলায় শিখতে যায়, সেখানে কিন্তু তারা টিম ওয়ার্ক, এই ফার্স্ট টাইম তারা টিম ওয়ার্কের মধ্যে যায় এবং তারা টিম হিসেবে খেলতে শেখে। সেখানে তারা একে অপরকে যেরকম
নিজের কম্পিটিটর হিসেবে বাঁচতে শেখে, তার সঙ্গেও তারা কীভাবে একসাথে সে কম্পিটিশনের সঙ্গে সঙ্গে তারা নিজেকে একসাথে কীভাবে কে কাকে হেল্প করবে, কীভাবে একসাথে টিম বানিয়ে খেলবে, এই টিম ম্যানেজমেন্ট বা টিম ওয়ার্ক কিন্তু তারা এই স্টেজে করতে শেখে, বা এই এই ধরনের যে টিম করে যে খেলা সেক্ষেত্রে, এবং অপ এই টিম ওয়ার্কের মধ্যে তাদের মধ্যে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি, যখন শিশুরা টিম হিসেবে খেলছে তখন তাদের যদি একটা নিজেদের টিম থাকে তাহলে অবশ্যই তাদের একটা অপোনেন্ট টিমও থাকবে। এক্ষেত্রে নিজের টিমের সাথে টিম গুড টিম ওয়ার্ক এবং গুড আন্ডারস্ট্যান্ডিং যেরকম থাকে, তেমনি অপোনেন্ট টিমকে কীভাবে হারানো যায় এবং তাদের থেকে নিজেরা কীভাবে বেটার পারফর্ম করতে পারে, এই দুটো জিনিসও কিন্তু একইভাবে চলতে থাকে। তাই এটি যেহেতু এটা একটা টিম হিসেবে তারা খেলাধুলা করে তাই এটিকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্লে। নেক্সট আসি কোঅপারেটিভ প্লে বা সহযোগিতামূলক খেলা। এখানে যেটা বললাম যে শিশুরা যখন টিম ওয়ার্ক টিম হিসেবে খেলে বা টিম ওয়ার্ক করে তখন কিন্তু তারা নিজেদের প্রতি সহযোগিতা অবশ্যই বজায় রাখে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে যে নিজের টিম কোন মেম্বার যদি অবশ্যই তাকে ক্ষতি করবে না, বা সে যদি কোনো পড়ে গেল বা তার যদি কোনো আঘাত লাগলো তাহলে তাকে হেল্প করা, এবং অপোনেন্ট টিমকে কখনোই শত্রু না ভাবা, এটাও কিন্তু একটা খেলাধুলার মধ্যে যে অপোনেন্ট টিমকে আমাকে খেলার মাঠে হারাতে হবে, তার মানে এই না যে সে আমার শত্রু, আমার তাকে অ্যাটাক করতে হবে, তাকে ক্ষতি করতে হবে, এই ধরনের মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকবে না। তাদের কি করতে হবে যে তারা যেন নিজের টিমকেও যেরকম সহযোগিতা করবে তেমনি অপোনেন্ট টিম প্লেয়াররা তাদেরও যদি কোনো প্রবলেম হয় তাদেরও কিন্তু সেরমভাবেই হেল্প করতে হবে, বা তাদেরটিকে বিপদের সময় যে কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এটাকেই বলা হয় যে কোঅপারেটিভ প্লে বা সহযোগিতামূলক খেলা। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে সোশিয়ালাইজেশনের যে পুরো প্রসেস, এর থেকে বোঝা গেল যে সামাজিকরণ কিন্তু শিশুর বিকাশের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ অবদান। পিয়াজে মনে করেন যে বন্ধু গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সম্পর্ক থাকে তা পারিবারিক সম্পর্কের চাইতে কিন্তু অনেক বেশি গণতান্ত্রিক। এই ধরনের গোষ্ঠী পারস্পরিক আদান প্রদানের সম্পর্ককে ভিত্তি করে অবস্থান করে। সমতার যে সম্পর্ক আছে তার মধ্যে দিয়েও কিন্তু শিশু এখানে সহজে খোলা মনে এবং অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে সমর্থ হয়, অর্থাৎ কল্পনার রাজ্য গড়ে তুলতে পারে, ফলে তারা নতুন নতুন আবিষ্কারের পথ খুঁজে বেড়ায়। আজকের এই জটিল সমাজ জীবনে সামাজিক মেলামেশার ক্ষেত্রে কিন্তু তা অত্যধিক গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। পরিণত কর্মজীবনে আমরা যে সকল বিধিবদ্ধ বা নিজেদের মধ্যে যেসব বেড়াজাল তুলে রাখি বা নিজেদের মধ্যে নিজেকে যে একটা আবদ্ধ করে রাখি তা কিন্তু আমরা নিজেদের সেরকমভাবে এক্সপ্রেস করতে পারি না, এবং যে পরিধিগুলো কিন্তু শিশুদের মধ্যে থাকে না, তারা কিন্তু খুব সহজেই এবং সবার সঙ্গে মিশতে পারে, এবং এর ভিত্তি কিন্তু তৈরি হয় ছোটোবেলা থেকে তার সামাজিকরণের বিকাশ কীভাবে ঘটছে তার উপরে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের সঠিক সামাজিক বিকাশ ছোটোবেলায় হলেও কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিস্থিতির চাপে কিন্তু বা পরিস্থিতির সঙ্গে মানানসই হতে গিয়ে তাদের কিন্তু এই সামাজিকরণ প্রক্রিয়াটি নষ্ট হতে থাকে। তবে এক্ষেত্রে অবশ্যই পরিবার এবং বিদ্যালয়ের পরিবেশকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বা শিক্ষক শিক্ষিকাকেও খেয়াল রাখতে হবে যে একটি শিশুর যেন সামাজিকরণ সুষ্ঠুভাবে হয়, যাতে তার এই সামাজিকরণ বিকাশ এবং তার সর্বাঙ্গীণ বিকাশ যাতে সুস্থ ও স্বাভাবিক হয়। আজকের এই টপিক অর্থাৎ সোশিয়ালাইজেশনের টপিক শেষ হলো, আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি যে যদি তোমাদের ক্লাসে কোনো অসুবিধা হয় বা কিছু হয় বা কিছু যদি জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাও।